হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে হাঁসের মাংস কালো ভুনা করব। তার জন্য প্রথমে আমি পাইপিন বসিয়ে দিয়েছি চুলায়। আর হাঁসের মাংস কালো ভুনাটা করার জন্য লাগবে সরিষার তেল। আর হাঁসগুলা সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচানো দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। হাঁসের মাংস দিয়ে কালো ভুনা হোক আর যে কোনো মাংস দিয়ে হোক, কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে ভালো। সরিষার তেলটা ব্যবহার করতে হবে, অন্য তেল দিয়েও হবে, কিন্তু সরিষার তেল দিয়ে স্বাদ একটু বেড়ে যায়। কিন্তু নিয়মে যেটা করা, এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, ঝালটা যে যেই পরিমাণ খান। হলুদ দিয়ে দিলাম 2 চামচ, হলুদের একটু কালো ভুনাতে বেশি লাগবে। আর শুকনো মরিচ দিলাম 2টা, স্বাদ মতো লবণ, কিছুটা কাঁচা মরিচ। আর এখন যে মশলাটা আমি দিব, এটা আমার বাসায় তৈরি করা সব রকমের মশলা একসাথে আমি অ্যাড করে একটা মশলা তৈরি করে নিয়েছি, যেটা দিয়ে সব রকমের রান্না করা যাবে, বিরিয়ানি হতে শুরু করে হোমমেড বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে আমার এই মশলাটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে। এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি আগে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি আগে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর এখন আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন কালো ভুনাতে আদা রসুন পেস্টটা মশলাটা ভালো করে কষানো হওয়ার পরে দেওয়ার জন্য, তাহলে স্বাদটা বজায় থাকে, ঘ্রাণটা ভালো থাকে। এখন মশলার সাথে এগুলো মিশিয়ে নেব, একটু হালকা গরম পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব একদম। এখন আগে থেকে যে হাঁসের মাংসটা আমি রেডি করে রেখেছিলাম পরিষ্কার করে, সেটা এখন মশলাটা কষানো হয়ে গেছে, এটার সাথে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এখন এভাবে নেড়ে চেড়ে মিনিট 10 ভালো করে কষিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখন দিয়ে দিলাম এটা ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচের মতো। আমি আজকে যে হাঁসের মাংসটা রান্না করব কালো ভুনা হাঁসের মাংস দিয়ে, সেটা আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি সহজভাবে দেখালাম, তার জন্য বাড়তি কোনো মশলার ঝামেলা নেই। আমার হাঁসের মাংসটা একদম কষা কষা মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি আর সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আর একটু কষিয়ে নেব, নিয়ে তারপর উঠিয়ে নেব। রান্নাটা হয়ে গিয়েছে এত নর্মালি, এত সহজভাবে মনে হয় না কেউ রান্না করে। আমি চেষ্টা করেছি মানে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রান্নাটা সেরে ফেলার জন্য, যেন বাড়তি ঝামেলা না হয় কারো, যে কেউ যদি করতে চান হাঁসের মাংসের কালো ভুনা। আমি একটু গরম পানি দিয়ে এটা আবারও ভালো করে একটু কষিয়ে নেব, মানে রান্নাটা করে নেব এই পানিটা দিয়ে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি চলে আসলাম, আমার রান্নার ফাইনাল রূপ হলো সেটা। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব একটু ভালো করে নেড়ে ছেড়ে। আমি কাছ থেকে দেখিয়ে দিলাম, মানে একটা অন্যরকম কালার চলে এসেছে। কালো ভুনা বলতে কালো ভুনা একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা যখন রান্নার পরে কালারটা এরকম চলে আসবেন, মনে করলেন যে পারফেক্ট কালো ভুনা হয়ে গিয়েছে, এবার সেটা গরুর মাংস হোক বা অন্য কোনো মাংস দিয়ে হোক বা হাঁসের মাংস। আমি মাংসটা উঠিয়ে নিলাম, নিয়ে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি, একসাথে আমরা সবাই বসে পড়বো, তাই সব কিছু রান্নায় একসাথে করে সাথে সাথে বেড়ে নেই। আমি আমার চ্যানেলে বহু হাঁসের মাংস রান্নার রেসিপি আছে, তারপরও অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেন যে আমি যেন একটু হাঁসের মাংস কালো বোনা করে দেখাই, তার জন্যই সেটা করা। আর না হয় অনেক
হাঁসের মাংস রান্নার রেসিপি আমার পেজে আছে, আমার চ্যানেলে আছে। তাই একটা আপু বারবার রিকোয়েস্ট করতেছিল কয়েকজনে যে আপু হাঁসের মাংস কালো বোনাটা একদম নর্মালি মানে বাসায় থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে একটু রান্না করে দেখানোর জন্য সেটা, আর সেই সব আপুকে ধন্যবাদ। আমি ওদের রিকোয়েস্টে রান্নাটা করেছি, কিন্তু রান্নাটা যে এতটা অসাধারণ হবে সেটা আমি নিজেও ভাবিনি যে এত অল্প উপকরণ দিয়ে আর এত সহজভাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও